প্রত্যেককে নমস্কার আর মাত্র এক মাস হাতে সময় তিরিশ দিন এবং অনেকের মনে একটাই প্রশ্ন যে স্যার মাত্র তিরিশ দিন হাতে সময় আছে আমি কি পারবো কোয়ালিফাই করতে আমার পড়াশোনাটা কিন্তু সেই লেভেলে নেই আমি হয়তো জাস্ট হয়তো বেশি দিন পড়াশোনা করিনি আর কি তাই আজকে ওই সব বন্ধুদের জন্য একটা ভিডিও তার আগে বলে রাখি ফুড এসআইয়ের উপর ব্যাচ আমাদের শুরু হয়েছে মাত্র রেট হলো একশো টাকা যদি চান ম্যাথ ক্লাস করব। আমাদের এখানে কিন্তু ম্যাথের ক্লাস হচ্ছে দারুণ ক্লাস হচ্ছে আগামীকাল সন্ধ্যা সাতটার সময় কিন্তু ক্লাস রয়েছে ঠিক আছে কালকে ক্লাস রয়েছে সন্ধ্যা সাতটার সময় টাকা লাগছে একশো ঊনপঞ্চাশ টাকা ফুড এসআইয়ের উপরে কারণ ফুড এসআই পঞ্চাশ নম্বর ম্যাথ রয়েছে আপনি চান যদি ভর্তি হতে পারেন আমাদের ক্লাস চলছে ক্লাসটা কেমন হবে অনলাইনে হবে এখন অফলাইনের যুগ নেই সব অনলাইন এখানে বসে বসে করাবো পিডিএফ নোটস দেব সমস্ত কিছু কিন্তু থাকবে এখানে ক্লাস রেকর্ডিং সব থাকবে আর কি ঠিক আছে এর সঙ্গে আমাদের বাংলা এসএলএসটি ক্লাস আমাদের চলছে লাস্ট তিরিশ দিনের ক্লাস একশোর উপরে নোটস পিডিএফ আজকেই দিয়ে দেব বাংলার উপরে আপনি নোটস দেখুন তারপর আপনি ভর্তি আর কি হবে না একটা ডেমো দেখে নেন ঠিক আছে ইংলিশে আমাদের ক্লাস চলছে এস উপরে আমাদের স্যার পড়াচ্ছেন বাংলা আপনাদের আমি আর কি পড়াবো এখানে ঠিক আছে আমাদের সবটা অনলাইনে চলছে আমাদের এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার কাইন্ডলিটা এটা হোয়াটসঅ্যাপ আপনি করতে আমাকে পারেন আর কি তাহলে অনেকের একটাই অনুরোধ স্যার আমি কি পারবো এই এক মাস মাত্র রয়েছে এখানে করতে দেখুন অসম্ভব তো কিছু নয় আমাদের জীবনে কোনো কিছু অসম্ভব নয় সব সম্ভব যদি আপনার মধ্যে সেই খিদাটা আছে সেই আপনি যদি সত্যি মানে কী বলবো তো। আপনার যদি সত্যি চার প্রবল দরকার তাহলে আপনি পারবেন দিনে আপনাকে এখন মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা পড়াশোনা করতে হবে আপনি কিছু জব করেন আপনি করুন না আপনি জব করেন আপনি টিউশন করেন আপনার সংসার রয়েছে আপনার অনেক কাজকর্ম রয়েছে কিন্তু তার মধ্যেও নিজের নিজের যে ফিউচার নিয়ে ভাবতে একটু হবে পরিবারকে আপনি দেখুন কোনো সাথে আপনার ক্ষতি নেই কিন্তু নিজেকেও দেখতে হবে আমি একটা রুটিন বানিয়ে নেব যে আমি দিনে আমি কথা বলছি বাংলা নিয়ে কথা বলছি আমি দিনে দু ঘন্টা পড়বো সাহিত্যের ইতিহাস দু ঘন্টা পড়বো বুক এক ঘন্টা করবো আমি আমার যে রয়েছে আর কি গ্রামারগুলো পড়বো আমি এক ঘন্টা করে আমি একটু মানে প্র্যাকটিস করবো আর সব থেকে বড়ো দিক হলো কি প্রিভিয়াস কোয়েশ্চান দেখবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কেমন এসেছিল সেই অনুযায়ী নিজেকে আমি বানাবো প্রিভিয়াস ইয়ার কোশ্চানে কিন্তু আর খুব গুরুত্ব আছে আমাদের জীবনে তাই বলবো যে প্রত্যেককে যারা বাংলাতে ভর্তি চাইছ আমার কাছে চলে আসো লাস্ট তিরিশ দিনের কোর্স রোজ ক্লাস হয় রাত্রিবেলা এই বোর্ডের মধ্যে ক্লাস আমি নিই রেকর্ড ক্লাস পিডিএফ নোটস আমাদের নোটস বেশ ভালো যদি চাইছো ভর্তি হবে ভর্তি হতে পারো আর যদি কেউ রয়েছে ফুড এসআই ভর্তি যদি হতে চাইছে কেউ মাত্র রেট একশো উনপঞ্চাশ টাকা একদম কম রেট ভর্তি আর কি পাঠাবো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কল করলে বা হোয়াটসঅ্যাপ করলেই হবে আর কি ঠিক আছে ক্লাস আমাদের কিন্তু শুরু হচ্ছে কালকে রাত থেকে কোনটা ফুড এসআই এগুলো কারণ ক্লাস চলছে আমাদের নিউ বেজের ক্লাস আর কি চলছে ঠিক আছে বন্ধু প্রত্যেকে বলবো কোনো মনে মতন কোনো মানে একদম হিম্মত হারো না লড়াই করো এগিয়ে যাও কিন্তু হবে চাকরিটা কিন্তু হবে ধন্যবাদ